বছরদের আগে আমি আপনাদের জার্মানির একটা প্রাইমারি স্কুল দেখিয়েছিলাম এবং আমার বিভিন্ন ভিডিওতে আপনারা ইউনিভার্সিটিগুলো দেখে থাকবেন, কিন্তু জার্মানির কলেজ হয়তো আপনারা দেখেননি, যেটাকে জার্মানিতে গিমনেজিয়াম বলে, কলেজ বা গিমনেজিয়াম যাই বলেন। সো আমি আজ আপনাদের তেমন একটি গিমনেজিয়াম দেখাতে নিয়ে যাবো যেটাতে সৌহার্দ্য পরে। আপনারা দেখতে পাচ্ছেন এখন খুব সকাল, সৌহার্দ্য এখন তার গিমনেজিয়ামের উদ্দেশ্যে রওনা হয়ে যাচ্ছে। আমার মনে হয় পুরো ভিডিওটা আপনারা খুবই উপভোগ করবেন, শেষ পর্যন্ত দেখতে আমার সঙ্গেই থাকুন। বন্ধুরা, আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটি হচ্ছে সৌহার্দ্যের গিমনেজিয়ামে যাওয়ার পথের দৃশ্য। আমি কয়েকদিন আগে এটা ধারণ করেছিলাম, যেদিন সৌহার্দ্য প্রথম তার গিমনেজিয়াম দেখতে গিয়েছিল, মানে কেমন ভিতরের পরিবেশ টরিবেশ সব কিছু মিলিয়ে। আর আপনারা সকালের যে দৃশ্যটা দেখতে পারেন সেটা হচ্ছে সৌহার্দ্য নর্মালি 7:30টার মধ্যে রওনা হয়ে যে 7:45 সময় তাকে ওখানে পৌঁছাতে হয়, 7:45 থেকে ক্লাস শুরু হয়ে যায় আসলে। যাই হোক, আপনারা এই যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন এটা বেশ নিট অ্যান্ড ক্লিন আমি বলবো, এবং আমি আরও আশপাশটা দেখাবো, স্কুলের বা গিমনেজিয়ামের ভিতরটাও আমি আপনাদের দেখাবো। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে গিমনেজিয়াম একদম প্রবেশ করার পরে যে দৃশ্যটা চোখে পড়ে সেটা বেশ ডিসেন্ট। তাই হোক, পুরো ভিডিওটা দেখতে আমার সঙ্গেই থাকুন। আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটি হচ্ছে গিমনেজিয়ামের হল বা অডিটোরিয়াম বলতে পারেন ইংলিশে, জার্মান ভাষায় বলা হয় আওলা, এটার আর্টিকেল হচ্ছে ডি আওলা। যাই হোক, তো এটা বেশ ডিসেন্ট একটা সিনেমা হলের মতো অনেকটা আপনারা বলতে পারেন। আপনারা দেখতে পাচ্ছেন সৌহার্দ্য তার এখানে বিভিন্ন যন্ত্রপাতি পরীক্ষা নিরীক্ষা করে দেখছে। এখান থেকে নর্মালি লেকচারগুলো দেওয়া হয় নানান ধরনের, যেটা বড় অনুষ্ঠান অনুষ্ঠান হলে আর কি, বা গার্জিয়ানদের যদি কোনো মিটিং হয় সেটা নর্মালি আওলাতে অনেক সময় হয়ে থাকে। তো ওই সময় যেহেতু, বা এখনও অবশ্য করোনা চলছে আপনারা সবাই জানেন, করোনার কারণে সবার জন্য উন্মুক্ত ছিল না। ধরেন যে একটা দুইটা করে ফ্যামিলিকে দাওয়াত দেওয়া হয়েছিল স্কুলটা পরিদর্শন করার জন্য, ধরেন যে আধা ঘন্টা আমাদের জন্য বরাদ্দ, এরপরের ফ্যামিলির জন্য আধা ঘন্টা বরাদ্দ, এরকম করে। সো আমরা যে নির্দিষ্ট দিন দাওয়াত পেয়েছিলাম সেদিন আমরা তিনজন গিয়েছি এই গিমনেজিয়ামটা দেখার জন্য। আমরা গিমনেজিয়াম বললে নর্মালি জার্মানিতে এটাকে শুলে বলা হয়, এবং জার্মানিতে 12 বা 13 ক্লাস পর্যন্ত সব ছেলে মেয়েদেরকে শুলার বা শুলারিন, শুলারিন মানে হচ্ছে ছাত্রী, শুলার মানে হচ্ছে স্কুল বয়, এরকম কিছু আপনারা বলতে পারেন। বাংলাদেশে তো আমরা স্কুলের ছেলে মেয়েদেরকেও স্টুডেন্ট বলি, স্টুডেন্ট কিন্তু জার্মানিতে বলা হয় হচ্ছে একেবারে ব্যাচেলর বা মাস্টার্স লেভেলের ছেলেপেলেদেরকে বা ছেলে মেয়েদেরকে। আপনারা এখন যে দৃশ্যগুলো দেখতে পাচ্ছেন বন্ধুরা সেগুলো হচ্ছে গিমনেজিয়ামের বিভিন্ন ফ্লোরে যে ক্লাসরুমগুলো আছে, ধরেন যে এই গিমনেজিয়াম বা হাই স্কুল বলতে পারেন, আমি জানি না আসলে এটার কী নাম দেবো। সো আমি একটু পরে ব্যাখ্যা দিচ্ছি আসলে আপনাদেরকে বিষয়টা কী, একটু বুঝিয়ে বললে হয়তো আপনারা সহজে বুঝতে পারবেন। যাই হোক, এখানে এখন যে দৃশ্যগুলো আপনারা দেখতে পাচ্ছেন আশপাশে ডান দিকে বাম দিকে নর্মালি ক্লাসরুম, এখন আপনারা দেখতে পাচ্ছেন সৌহার্দ্য তার ক্লাসরুমে আছে, ভেতরে হয়তো আমি আপনাদের একটু দেখাবো। এই যে বিভিন্ন দৃশ্য বা ছবি আঁকা আছে ওয়ালে টাঙানো, সেগুলো তার আগের বছরের ছেলেপেলেদের হয়তো তৈরি করা। এখন সৌহার্দ্য ক্লাস 5 পড়ে, হয়তো এখন যারা 6 চলে গেছে তারা হয়তো এগুলো এঁকে রেখেছে এরকম। সো এই ক্লাসরুমটাতে মোটামুটি 25-30 জনের মতো করে শুলার বা স্কুলগামী ছেলে মেয়ে বসে পড়াশোনা করে। আর এই স্কুলটা সম্পর্কেও আমি ডেফিনেটলি কিছু বর্ণনা আপনাদের দিব, তথ্যটা দিলে হয়তো আপনারা বুঝতে পারবেন যে কেমন একটা ইয়ে। সো আমি একটু বাইরের দিকটা আপনাদের দেখাই, আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন বাইরের পরিবেশটা কতটা সবুজ এবং নিরিবিলি। একটা মানে শিক্ষা প্রতিষ্ঠান আমার মনে হয় এই ধরনের নিরিবিলি পরিবেশে হওয়া উচিত, এবং ছেলেপেলেদের জন্য যে পরিবেশ নিশ্চিত করা, পড়াশোনার পরিবেশ, সেইটা আসলে এইসব দেশে নিশ্চিত করা হয়। সো আমার মনে হয় আমি কথা খুব বেশি না বলে কিছু তথ্য আপনাদের দিব, আর হয়তো কিছু টুকটাক বলুন। এই যে আপনারা দেখতে পাচ্ছেন এখানে সামনে একটা ইয়েল সাটানো আছে, সেটা হচ্ছে কি বলে যে মানে সিট প্ল্যান বলতে পারেন আপনারা, মানে কোন বেঞ্চে কোন ছেলে মেয়েটা বসবে এটা কিছুদিন পরপর চেঞ্জ হয়, হয়তো 3-4 সপ্তাহ পরপর চেঞ্জ হয়। যাই হোক, এখন দেখতে পাচ্ছেন আপনারা এই স্কুলের বা গিমনেজিয়ামের
করিডোরটা, এটা দিয়ে তাকে বিভিন্ন রুমে যাওয়ার বা বিভিন্ন ফ্লোরে যাওয়ার ব্যবস্থা আছে। এবং একটা রুমে আসলে কিন্তু ক্লাস হয় না বাংলাদেশে বা ভারতে, আমি জানি না কেমন, বাংলাদেশে তো আমরা অনেক সময় দেখতাম যে একটা রুমে সব ক্লাস হতো। এই যে দেখতে পাচ্ছেন আপনারা মানে মনিটরে উঠছে কোন রুমে কোন ধরনের ক্লাস হচ্ছে, মানে একেবারে এয়ারপোর্টের মতো, আপনারা হয়তো গিয়ে দেখবেন যে কোন ফ্লাইট কোন দিকে যাচ্ছে এরকম। সো এখানেও এরকম কোন সময় কোন রুমে কোন ক্লাসটা হচ্ছে এই ধরনের। সো সৌহার্দের ক্ষেত্র ব্যতিক্রম না, যেমন স্পোর্ট ক্লাস বা খেলাধুলার ক্লাস এক এক সময় এক এক জায়গায় এক এক রুমে হচ্ছে বা অন্যান্যগুলো এক এক রুমে হচ্ছে। সো এটা দেখে খেয়াল করে ওই রুমে তাকে যেতে হবে। আমি কিছু তথ্য দিয়ে না রাখলে পরে হয়তো বলতে ভুলে যাব, সেটা হচ্ছে এই স্কুলটা কিন্তু সরকারি একটা স্কুল, মানে এই শহর কর্তৃপক্ষ পরিচালনা করে, যার মানে আপনারা জানেন যে প্রায় ম্যাক্সিমাম স্কুলই বা শিক্ষা প্রতিষ্ঠানই সরকার নিয়ন্ত্রিত বা সরকারিভাবে, সেখানে কোনো ধরনের খরচপত্র লাগে না। এইটা হচ্ছে শহর কর্তৃপক্ষের যে ট্যাক্স বা গভর্নমেন্ট থেকে যেই অনুদান পায় সেটা দিয়ে চলে, জার্মানিতে ম্যাক্সিমাম ক্ষেত্রেই তাই, খুবই কম ক্ষেত্রে প্রাইভেট স্কুল আছে। সো এই স্কুলের মোটামুটি 1100 মতো আপনার শিক্ষার্থী আছে এবং শিক্ষক আছে হচ্ছে 100, তার মানে আপনারা ধরতে পারেন প্রতি 10-11 জন শিক্ষার্থীর জন্য একজন করে শিক্ষক, মানে পার্সেন্টেজটা আপনারা নিশ্চয়ই বাংলাদেশ বা ভারতের সঙ্গে একটু মিলিয়ে দেখতে পারেন। যাই হোক, এখানে পড়াশোনা করতে যেমনটা বললাম যে কোনো টাকা পয়সা লাগে না, নর্মালি হয়তো টুকটাক কিছু বই টই কিনা লাগে, বাট ম্যাক্সিমামই স্কুল থেকে সরবরাহ করা হয়, মানে কাগজপত্র যেই নোট ফোট লাগে, আপনারা জানেন যে আমাদের দেশে তো সবই ফটোকপিটা পর্যন্ত নিজের করতে হয়, বাট এখানে ওই রকম কোনো খরচ আসলে ওইভাবে নাই। এখন আপনারা যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে স্কুলের মানে চতুর্দিক দিয়ে আসলে ওইটাতে যাওয়া যায়, এটা মেইন গেটের সামনের দিকটা আসলে। সো যেমনটা বললাম যে এই জায়গায় ক্লাস 5 থেকে মানে 12 ক্লাস পর্যন্ত নর্মালি পড়াশোনা করানো হয়, এবং আবি টু বলে একটা পরীক্ষা আছে, সেটা ধরেন যে আপনার ইন্টারমিডিয়েট, আমাদের বাংলাদেশের HSC বলতে পারেন, সেটা জার্মানিতে নর্মালি গিমনেজিয়ামগুলো হয় হচ্ছে ক্লাস 5 থেকে মানে 12 ক্লাস মানে বা দ্বাদশ ক্লাস পর্যন্ত আর কি, সেখানে আবিটুয়ার পরীক্ষাটা শেষ করবে, এরপর আবিটুয়ার করলেই একমাত্র ইউনিভার্সিটিতে যাওয়া যায়, আবিটুয়ার না করে নর্মালি ইউনিভার্সিটিতে যাওয়া যায় না। হ্যাঁ, কেউ কেউ হয়তো ক্লাস 10 পর্যন্ত পড়ে তারপরে তার মানে ফাঁক আবিটুয়ার একটা আছে, সেই ধরনের নানা একটু কমপ্লিকেটেড জার্মান পড়াশোনার পদ্ধতিগুলা বা শিক্ষা ব্যবস্থার একটু কমপ্লিকেটেড, এটা ব্যাখ্যা বিশ্লেষণের মানে প্রচুর মানে জার্মানরা অনেক সময় প্যাচ লাগিয়ে ফেলে, কারণ স্কুল আছে হচ্ছে অনেক ধরনের, গেজাম শুলে, হাফ শুলে, তারপর হচ্ছে রিয়াল শুলে, গিমনেজিয়াম না এরকম, মানে মাধ্যমিক পর্যায়ে কয়েক ধরনের স্কুল আছে, মানে একটা স্টুডেন্ট কতটা ভালো তার উপর নির্ভর করে সে কোন স্কুলে যাবে। নর্মালি যারা গিমনেজিয়ামে পড়ে তারা সবচেয়ে ভালো হয় আর কি নর্মালি। হ্যাঁ, সো গিমনেজিয়ামে ধরেন যে আমাদের শহরে গিমনেজিয়াম আছে হচ্ছে আমার ধারণা 2-3, হ্যাঁ এটা হচ্ছে মোটামুটি সবচেয়ে ভালোটা বলা হয়, ভালো এই অর্থে যে এটা হচ্ছে একটু ইন্টারন্যাশনাল টাইপের, এটাতে এত বেশি ধর্ম টর্ম নিয়ে পড়াশোনা করানো হয় না। যেমন আরেকটা আমাদের শহর আছে উজ্জলিন গিমনাজিয়াম, সেটাতে ধর্মটাকে অনেক বেশি প্রাধান্য দেওয়া হয় এবং সেটা খ্রিস্টান ধর্মকে বেশি প্রাধান্য দেওয়া হয়। হ্যাঁ, ইসলাম ধর্মও আছে, সেটা খুব কম, বা অন্যান্য ধর্মও আছে, মানে ধর্মটা কিন্তু যে একটা নির্দিষ্ট ধর্ম পড়ানো হয় তা কিন্তু না, সব ধরনের ধর্ম একটু একটু করে পড়ানো হয়, বাট খ্রিস্টান ধর্মটাকে বেশি গুরুত্ব দেওয়া হয় এবং ওদের অনেক আইনকানুন অনেক করা। ঠিক আছে, আমরা সেটা চাই না, আমরা চেয়েছি যেহেতু এটা রাষ্ট্র কর্তৃক পরিচালিত, ওইটা ওই যে গিমনাজিয়াম আরেকটা আছে সেটাতেও কিন্তু ইয়ে পায়, মানে রাষ্ট্রীয় অনুদান পায়, বাট এটা ম্যানেজমেন্ট সম্ভবত প্রাইভেট। হ্যাঁ, স্কুলটা প্রাইভেট না, বাট ম্যানেজমেন্টটা প্রাইভেট, আর এটা হচ্ছে সব কিছুই আপনার এই আমাদের শহর কর্তৃপক্ষ পরিচালনা করে এবং সবচেয়ে ভালো বলবো এবং ওয়াইড রেঞ্জের, মানে প্রচুর শিক্ষার্থী, প্রচুর শিক্ষক, ফেসিলিটি, মানে একটু বড় আকার, একটা পাবলিক ইউনিভার্সিটি যেরকম হয় এই টাইপের। সো যাই হোক, আমার মনে হয় আপনারা গিমনেজিয়ামের এইটা সম্পর্কে একটা আইডিয়া বেসিক পেয়ে গেছেন। এই গিমনেজিয়ামটা প্রতিষ্ঠিত হয়েছে প্রায় 105-107 বছর আগে, মানে 1907 সালে প্রতিষ্ঠিত হয়েছে, তার মানে আপনারা বুঝতে পারছেন 2007 আর এদিক দিয়ে হচ্ছে 2021 চলে এখন, তাহলে আপনারা বুঝতে পারছেন 112-113 বছর হয়তো হয়েছে। আপনারা নিশ্চয়ই বাইরের পরিবেশটা দেখে বুঝতে পারছেন যে কত ওয়াইড রেঞ্জে, না মাত্র ধরেন যে 1000 মতো ছেলেপেলের জন্য বিশাল জায়গা জুড়ে মানে আয়োজন করা আছে নানান কিছু। আমি গিমনেজিয়াম বা অন্যান্য শিক্ষা ব্যবস্থার সম্পর্কে আপনাদেরকে আরও একটু বর্ণনা দিব, তাহলে তো আপনারা আরেকটু ক্লিয়ার পাবেন ধারণা। সো এখন যেটা আপনারা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে সৌহার্দ তার হাতের একটা ছাপ দিল, সেখানে তার নামটা লিখবে এখানে, এই শীট যেটা আছে সেটাতে সব বাচ্চারাই আসলে তাদের নিজেদের হাত ছাপ দিয়ে নাম ধাম লিখেছে। এটা হয়তো পরে তাদেরকে একটা কোনো কাইন্ড অফ মানে কি বলে যে অ্যাডভেঞ্চারাল কোনো কিছু হয়তো করবে,
এখানে আপনারা দেখতে পাচ্ছেন আইনস্টাইনের ছবি আছে এবং নানান ধরনের চিত্রকর্ম আছে দেয়ালটাতে। পরিবেশটা দেখে হয়তো বুঝতে পারছেন, এই যে এখানে সূত্র একটা আছে E=mc² আপনারা যারা সায়েন্সে পড়েছেন তারা হয়তো জানবেন। সো মানে পরিবেশটা দেখলে কিন্তু একটা মানে পড়াশোনার পরিবেশ আসলে যেটাকে আমি বলবো, নিট অ্যান্ড ক্লিন তো আছে এবং জার্মানির বা ইউরোপ আমেরিকার প্রায় সব জায়গায় এই ধরনের একটা মিনিমাম স্ট্যান্ডার্ড প্রত্যেকটা স্কুল কলেজ বলেন বা শিক্ষা প্রতিষ্ঠান বলেন সেগুলোতে থাকে। জার্মানিতে টু বি অনেস্ট কলেজ বলে আসলে ওইভাবে কিছু নাই। হ্যাঁ আছে, সেটাকে ওই যে হাউস বিল্ডিং যারা করে সেখানে বেরুফ কলেগ বলে, সেটা কাইন্ড অফ বলতে পারেন মানে বেরুফ কলেজের বাংলা যদি আমি করি তাহলে বলতে হবে পেশাজীবী কলেজ বা উচ্চশিক্ষা কেন্দ্র এরকম কিছু একটা। সো যাই হোক, আপনারা দেখতে পেলেন এই দিক দিয়ে নানান ধরনের ফুল ফল পাখি এইসবের নানান ছবি টবি আছে। এইটা হচ্ছে আপনারা এখন যেটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ল্যাব। এখানে বাচ্চারা নানান ধরনের যে আমাদের যেরকম ইয়ে করে মানে ল্যাবের পরীক্ষা নিরীক্ষা থাকে সেরকম। আর এখানে দেখতে পাচ্ছেন ডয়চল্যান্ড দেয়ার ল্যান্ড ইডিন মানে এরকম কিছু একটা লেখা, মানে জার্মানি হচ্ছে আইডিয়ার ভূমি এরকম কিছু। আর এখানে দেখতে পাচ্ছেন যে পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মীরা নিয়মিত পরিষ্কার করছে এরকম। এখানে সৌহার্দ তার নানান ধরনের পছন্দের এই মানে কীটপতঙ্গ বা যেই ইয়েগুলো আছে প্রজাপতি, তারপরে মাটির পানির নিচে যেসব থাকে এইসব তার খুব পছন্দের একটা সাবজেক্ট এবং সে কিন্তু বায়োলজি নিয়ে এখন পড়াশোনা করছে। মানে ক্লাস ফাইভ থেকে কিন্তু তাকে মোটামুটি নির্ধারণ করে দেওয়া হয়েছে যে সে কী ধরনের পড়াশোনাটা করবে, তার আগ্রহের বিষয়টা কিন্তু স্কুল কর্তৃপক্ষ ইন্টারভিউর মাধ্যমে তাকে নির্ধারণ করেছে আর কি। সে এটা পড়তে চেয়েছে এরকম বলা আছে। এই যে আপনারা দেখতে পাচ্ছেন বায়োলজি মানে বায়োলজি এরকম আর কি, সে এখানে নানান ধরনের পাখির ইয়েগুলো আছে। সো এই ধরনের দৃশ্যগুলো দেখলে বাচ্চাদের কিন্তু মনে রাখাটা অনেকখানি সহজ হবে বলে আমার মনে হয়। আমাদের দেশে এই ধরনের কিন্তু আমরা ছোটোবেলায় পাইনি, এখন হয়তো কিছু কিছু হচ্ছে আমার ধারণা। পড়াশোনার পদ্ধতিগুলো আসলে এই ধরনের হওয়া উচিত, একদম সরাসরি নেচার থেকে দেখে দেখে শেখা, সেটা জার্মানিতে আমি মনে করি অনেক কাংশে বেশি আছে আমাদের এশিয়ান দেশগুলোর তুলনায় আর কি। আপনারা এখন যে দৃশ্যটা দেখতে পাচ্ছেন সেটা স্কুলের বাইরের দৃশ্য। আমি স্কুল বলছি এই কারণে যে জার্মানিতে আসলে স্কুলই বলা হয়, সবগুলোকে তো স্কুল বা শিক্ষা প্রতিষ্ঠান বলা হয়। এরপরে কোনোটা গিমনেজিয়াম, কোনোটা গ্যাজামশুলে, কোনোটা হাউপ্টশুলে, কোনোটা রিয়ালশুলে এরকম আর কি। সো যাই হোক, আমি আমার মনে হয় বেসিক তথ্যগুলো আপনাদের দিয়ে দিয়েছি। আমার একটা জিনিস বলার ইচ্ছা ছিল, আগের ভিডিওতে আমি বলা হয়নি, এই ভিডিওতে আমি আসলে বলিনি এখন পর্যন্ত, যেটা হচ্ছে জার্মানির কোনো স্কুলেই সেটা গ্রুনশুলে বা প্রাথমিক বিদ্যালয় হোক, হাই স্কুল বা এই ধরনের গিমনেজিয়াম বা হাউপ্টশুলে বা রিয়ালশুলে যাই হোক, কোনোটাতে কিন্তু কোনো ড্রেসের কোনো ব্যাপার থাকে না, কোনো পিটি করানো হয় না কোথাও। আমি বাংলাদেশকে ভালোবাসি, জার্মানিকে ভালোবাসি এইগুলো বলা হয় না, মানে দেশপ্রেম কিন্তু এই সব গান গাওয়ে বা পিটি যেটাকে আমরা ছোটোবেলায় করতাম, ইচ্ছা নাই রোদের মধ্যে দাঁড় করে রেখে আমাদেরকে হাত সামনের দিকে দিয়ে বলতো। আমি মাঝে মাঝে ভাবি কোথায় আমাদের সেই দেশপ্রেম, ঠিক না? আমাদেরকে শেখানো হয় কিন্তু আমরা ভুলে যাই। এখানে কিন্তু এইরকম কোনো কিছু শেখানো হয় না, বাট দেশপ্রেম কিন্তু তার দেশের জন্য ঠিক ঠিক আছে এবং ওই ধরনের জোর করে নিয়ম নীতি শেখানো হয় না, বাট তারপরে তারা কিন্তু ভদ্র সভ্য, তারা ডিসিপ্লিনড, ঠিক আছে? নানানভাবে তাদের ডিসিপ্লিন শেখানো হয়, আমাদের দেশের মতো করে এখানে শেখানো হয় না। যাই হোক, আমার মনে হয় যে স্কুল সম্পর্কিত যেমনটা বললাম যে বিভিন্ন স্টেটে বিভিন্ন ধরনের নিয়ম নীতি আছে, কোনোটাতে আপনার স্কুল যখন এখানে বন্ধ ওখানে কিন্তু খোলা, সারা জার্মানি জুড়ে যে একই সময়ে সামার ভ্যাকেশন চলে এমন কিন্তু না। আমি দেখলাম যে আমাদের যখন সামার ভ্যাকেশন শেষ হয়ে যায় হেসে বা হেসেন যে স্টেটটা, যেখানে ফ্রাঙ্কফুর্ট এই শহরটা আছে, সেই স্টেটে কিন্তু তখন সামার ভ্যাকেশন শুরু হয়, আবার সামার ভ্যাকেশন এক এক বছর এক এক সময়ে শুরু হয় এরকম। মানে সব সময় জার্মানিতে একটা কথা বলা হয় ইমা কম ড্রাউফ আন, মানে অলওয়েজ ডিপেন্ডস, মানে অলওয়েজ এটা নির্ভর করে নানান কিছুর উপর এবং এই প্ল্যানগুলো কিন্তু অনেক বছর আগে থেকে হয়ে যায়, কোন বছর কোন সময় কতদিন সামার ভ্যাকেশন শিখবে এই ধরনের বিষয়গুলো। যাই হোক, আমার মনে হয় এই ভিডিওটা থেকে আপনারা মোটামুটি একটা আইডিয়া পেয়ে গেছেন জার্মানির শিক্ষা প্রতিষ্ঠান কীভাবে চলে, বিশেষ করে স্কুল কলেজ কীভাবে চলে সেটা। যাই হোক, ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করবেন এবং সবার সঙ্গে শেয়ার করতে পারেন। আর যারা আমার চ্যানেল নতুন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দেখে টিক দিয়ে রাখবেন, যেন পরবর্তী যে কোনো ভিডিও আপনারা সবার আগে পেতে পারেন। ভালো থাকবেন, দেখা হবে সামনে কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।